জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স একম বর্ষ বিশেষ পরীক্ষার ফর্ম পূরণ বিজ্ঞপ্তি কিভাবে পূরণ করতে হয় এ বিষয়ে আজকে আমি কথা বলব। এই পরীক্ষার ফর্ম পূরণ মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক একটি আরেকটি ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে nubd.info, সেখান থেকে করতে হবে। প্রথমে আমি সেই ওয়েবসাইটটিতে যাব। তো আমি প্রথমে আগে দেখাচ্ছি যে কত তারিখ থেকে কত তারিখে এই আবেদন ফর্মটি পূরণ করা যাবে। এটা হচ্ছে 25 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে পূরণ করতে হবে। আর ফর্ম পূরণ করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে nubd.info/honours এই 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 ওয়েবসাইটে যেতে হবে। তো আমি প্রথমে সেই ওয়েবসাইটটি ওই ওয়েবসাইটটিতে যাব। আমি ওয়েবসাইটটি লিখছি nubd। তো ওয়েবসাইটটি লোড হচ্ছে। লোড হওয়ার পর যেটা হবে সেটা হচ্ছে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো অনলাইন ফর্ম ফিল আপ এই অপশনে যেতে হবে। যাওয়ার পর অনার্স অপশনে ক্লিক করতে হবে। তো এখানে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন যে অনার্স একম বর্ষ বিশেষ পরীক্ষার অংশগ্রহণের জন্য আবেদন ফর্ম। তো এখানে গিয়ে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লাই টু অনলাইন ফর্ম ফিল আপ ফর স্টুডেন্ট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যেটা হবে সেটা হলো এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো দেখার পর যেটা হবে যে আপনার এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনি দেওয়ার একটা বক্স পাবেন, এখানে দিতে হবে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা। দেওয়ার পর এখানে নেক্সট বাটন ক্লিক করতে হবে। তো নেক্সট বাটন ক্লিক করতে হলে যেটা করার পর যেটা দেখবেন আপনি যে সেটা হলো আপনার নাম আপনার দেখতে পারবেন, আপনার কলেজের নাম, আপনার অনার্স বিষয়ের সাবজেক্টের নাম দেখতে পারবেন, প্লাস আপনার যে সাবজেক্টগুলো আপনি ফর্ম ফিল করতে চাচ্ছেন সেগুলো একটা লিস্ট দেখতে পারবেন সাবজেক্ট কোড সহ। তো তারপর যেটা হবে সেটা হলো আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পর আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনি ফর্মটা প্রিন্ট করবেন। প্রিন্ট করার পর সেটা কলেজে জমা দিতে হবে। তো কলেজে জমা দেওয়ার পর যে কাজটা আগে করতে হবে সেটা হলো আপনাকে ব্যাঙ্ক ড্রাফট করতে হবে। ব্যাঙ্ক ড্রাফট করার জন্য কলেজ থেকে ব্যাংকের রসিদ নিতে হবে। রসিদ নেওয়ার জন্য কলেজে যোগাযোগ করতে হবে। এটা ব্যাঙ্ক ড্রাফট করে এই ফর্মের প্রিন্টার সহ কলেজে জমা দিতে হবে। মূলত এইভাবে অনার্স একম বর্ষ বিশেষ পরীক্ষার আবেদন ফর্ম অর্থাৎ পরীক্ষার ফর্ম ফিল আপ করতে হয় অনলাইনে। এটা আপনি মোবাইল কিংবা আপনার নিজের পিসি দিয়েও করতে পারবেন। তো এখানে ফর্ম পূরণের ক্ষেত্রে যে সাধারণ নির্দেশনাটা দিয়েছে সেটা আমি একবার বলবো। সেটা হচ্ছে ফর্ম পূরণের লক্ষ্যে অনলাইনে আবেদন সাবমিট করার পর কোনো ভুল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজের মাধ্যমে আবেদন ফর্ম বাতিল করার পর পুনরায় আবেদন ফর্ম ডাউনলোড করা যাবে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে উক্ত আবেদন ফর্ম বাতিল করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এই অনার্স একম বর্ষ বিশেষ পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় যদি আপনার মাতা পিতার নাম বা আপনার নাম অথবা বার্থডে ইত্যাদি যদি ভুল হয় বা কোনো সাবজেক্ট যদি মিসিং হয় বা বেশি হয় সেটা আপনি ভুল পরিলক্ষিত হলে সেটা আপনি কলেজের মাধ্যমে এই ফর্মটা বাতিল করে আবার পুনরায় আবেদন করতে পারবেন। মূলত এই ছিল অনার্স একম বর্ষ পরীক্ষার্থীদের ফর্ম পূরণ আবেদন করার যে ব্যাপারগুলো সেগুলো আশা করি বুঝতে পেরেছেন।